প্রত্যেক বছর ইস্টবেঙ্গল একই নাটক অব্যাহত রয়েছে, কারণ একটা ম্যাচ ভালো খেললে তারা পরের তিন চারটে ম্যাচ হারবে, এটা বাধা ধরা। যেখান থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা আশা গুনবে বা আশা দেখবে যে ইস্টবেঙ্গল হয়তো এই ম্যাচটা জিতলো, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে, কারণ অসম্ভব একটা গোল করেছিল ক্রিটন সিলভা গত ম্যাচে। এই ম্যাচেও সেই প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়, ধরে রাখতে পারলো না ইস্টবেঙ্গল সেই লিড। 22 মিনিটের মাথায় এক জঘন্য ডিফেন্সিভ নিদর্শন দেখালো ইস্টবেঙ্গল ডিফেন্স, যার ফলে দিয়াগো মরিসিওর 60% ফেভারে বল ছিল না, সেই বলটা গোল করে দিয়ে চলে গেল। ততদিক খারাপ গোলকিপিং, ততদিক খারাপ ইস্টবেঙ্গল মিডমাঠ। কবে শোধরাবে ইস্টবেঙ্গল জানা নেই। ইস্টবেঙ্গলে যে প্লেয়ারগুলো প্রায় চূড়ান্ত হয়ে যায় সেই প্লেয়ারগুলোকে নিয়ে নেয় অন্য দল। গত মরশুম হোক বা এই মরশুম, ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে স্কাউট করে, দেন একটা ভালো টিম তুলে নেয় তাদের। কারণ হীরামণ্ডলও শেষ পর্যন্ত গেম টাইম যেখানে পাবে, বেঙ্গালুরুতে গেল, গিয়ে গেম টাইম পেল না, নর্থ ইস্টে চলে আসলো, বাট ইস্টবেঙ্গলে না। হয়তো প্লেয়ারগুলো তাদের ভবিষ্যৎ এখানে দেখতে পাচ্ছে না, তাই জন্য সাইন করছে না। এক বিদেশি যে কিনা কলকাতা এসে গেছে, বাট এখনও পর্যন্ত তাকে দেখা যায়নি প্র্যাকটিসে। কেন, কী সমস্যা? মেডিকেল তো হয়ে গেছে, কিছুই জানা নেই। কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই এলিয়ান্দ্রোকে ছাড়ার, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই নতুন সাইনিংয়ের। কবে খেলবে তিনি, কেন আনা হয়েছে প্লেয়ারকে? এবং ইস্টবেঙ্গল কোচ ততোধিক জঘন্য পারফরমেন্স তুলে দিচ্ছে, যেখান থেকে সাধারণ সমর্থকরা বেশ কিছু জায়গা বুঝতে পারছে, সেখানে কোচ বুঝতে পারছে না। ইস্টবেঙ্গল সমর্থকদের একের পর এক টার্গেট হয়ে বাধ্য হয়ে সুমিত পাশিকে খেলাচ্ছে না কনস্ট্যান্টাইন, না হলে হয়তো প্রথম দলে আমরা সুমিত পাশিকেও দেখতে পেলাম। আজকের ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারত তাহলে অবশ্যই সুপার সিক্সে যাওয়ার জায়গা অনেকটা সিকিওর হতো ইস্টবেঙ্গলের জন্য। আবারও বসতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের হিসাব কষতে, কোন ম্যাচে কী পেলে অবশ্যই ইস্টবেঙ্গল আবার সুপার সিক্সের লড়াইয়ে ফেলবে। আমার মনে হয় না এই মরশুমেও ভালো কিছু দেখাবে এই ম্যানেজমেন্ট, তবে জানি না কী করবে। পরের বছরের জন্য ভালো করে টিম গঠন অন্তত দরকার, এবং বেশ কিছু ফুটবলার যাদের ছাঁটাই করে দেয়া দরকার এই মরশুম শেষ হতে না হতেই। নতুন করে একদম ভেঙে চিড়ে দল গঠন দরকার ইস্টবেঙ্গলের। এবং এই দলে আমরা আইএসএলে আসার পর থেকে আমরা দেখছি ইস্টবেঙ্গলের একটা প্লেয়ার প্রত্যেক বার দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং বাকি দশজনকে ধরে আনা হবে জাস্ট ইস্টবেঙ্গলের টিম গঠনের জন্য। এই সমস্যাগুলোর সমাধান করুক ইস্টবেঙ্গল কর্তারা, আর কতদিন এইভাবে আর কতদিন চলবে? এই প্রশ্নটাই অবশ্যই থাকলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে।